नमस्कार बंधुरा, मायर हाथे सुस्वादु रान्ना चैनले आपनादेर सबाइके स्वागत। आज के रेसिपि हलो नोटे शाक बेगुन दिए भाजा। ये शाक भाजा तो अनेक रकम खेयेछेन किन्तु एटा एकबार खेये देखबेन, एर स्वाद आपनारा भूलते पारबेन ना। चलुन देखे नेवा जाक ये रेसिपिर जन्य कि कि लागछे। एखाने दुई आटि नोटे शाक निएछि, एगुलोके भालो करे परिष्कार करे बेछे धुए तारपर एकदम छोटो छोटो करे केटे निएछि। शाक सब समय धोवार पर काटते हय়। শাক কেটে ধুলে শাকের পুষ্টিগুণ চলে যায়। এই শাক ভাজার জন্য এখানে একটা বড় বেগুনের হাফ বেগুন এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর লাগবে হলুদ গুঁড়ো, একটা গোটা শুকনো লঙ্কা, দুটো চেরা কাঁচা লঙ্কা, ছোট চামচের তিন চামচ সাদা সরষে, আপনারা চাইলে কালো সরষেও নিতে পারেন। আর নিয়েছি 8-10 কোয়া রসুন, এটাকে থেতো করে নেব। লাগবে লবণ আর সরষের তেল। এখানে একটা প্রেশার কুকার নিয়েছি। এই প্রেশার কুকারের মধ্যে প্রথমে শাকগুলো দিয়ে দেব। সমস্ত শাকগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেওয়ার পর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ। এবারে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। এখানে আর কোনো রকম জল দেব না, যেহেতু নোটে শাক নরম শাক তাই জল না দিলেও সিদ্ধ হয়ে যাবে। শাকে সবসময় কম জল দিয়ে সিদ্ধ করবেন, তাহলে শাকের স্বাদ ভালো হয়। এবারে প্রেশার কুকারটাকে গ্যাসের উপর বসিয়ে হাই ফ্লেমে রেখে একটা সিটি দিয়ে নেব। আর প্রেশার কুকারটাকে নিজে থেকে ঠান্ডা হতে দেব। দেখুন প্রেশার কুকারটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার প্রেশার কুকারটা খুলছি। শাক কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, শাকে কিন্তু কোনো রকম জল দিইনি। এবার একটা কড়াই বসি, কড়াইতে প্রায় 4 টেবিল স্পুন মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে বেগুনগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। এই বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এই বেগুনটাকে আমি আর অন্য পাত্রে তুলে নিইনি, এটাকে কড়াইয়ের মধ্যে সাইড করে রেখে ওই তেলের মধ্যে ফোড়ন দেব। একটা শুকনো লঙ্কা কেটে এই শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব প্রায় 30 সেকেন্ড মতো। এই শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে থেতো করে রাখা রসুন। এই রসুনটাকেও শুকনো লঙ্কার সাথে প্রায় 30 সেকেন্ড মতো একটু ভেজে নেব। এবার এর মধ্যে এই বেগুনটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব সাদা সরষে আর কাঁচা লঙ্কা বাটা। এটাকে বেগুনের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব। এই নোটে শাকের উপকারিতা আমরা সবাই জানি। নোটে শাক স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, আর এই নোটে শাক খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা নোটে শাক। এই নোটে শাকটাকে বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নেড়ে নেব প্রায় 5 থেকে 7 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে রেখে। নাড়তে নাড়তে দেখবেন জলটা একেবারে শুকিয়ে এসছে। এই শাকটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা কিন্তু এরকম অবস্থাতেই গ্যাসটা অফ করে নামিয়ে নিতে হবে, আর বেশি শুকনো হলে খেতে ভালো লাগবে না। এই রেসিপিটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।